তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি স্বরাজদ্বীপ ফেরিতে। এখান থেকে আমাদের বোট আমরা বুক করব, বুক করে যাব হচ্ছে এলিফ্যান্ট বিচে। তো তোমাদেরকে পুরোটা আমরা দেখাবো কত কি টিকিট নিল। তোমরা একদম আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এইখানে এই এলিফ্যান্ট বিচে যাওয়া মাত্রই তোমাদের হাতে সময় দেবে 3 ঘন্টা। এই 3 ঘন্টা টাইমের মধ্যে তোমরা সমস্ত যা তোমাদের অ্যাক্টিভিটি করার ইচ্ছা, তোমাদেরকে সেটা পূরণ করতে হবে। এই 3 ঘন্টার আগে যদি তোমরা আসো তাহলেও কিন্তু বোট ছাড়বে না, আবার 3 ঘন্টার পরেও যদি তোমরা আসো তাহলে কিন্তু প্রবলেম হবে। তো তোমরা চেষ্টা করবে সব কিছু যাতে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়। এখানে মিক্সড ফ্রুট চাট নিয়েছি, 150 টাকা দাম, নানা রকম ফল দিয়ে করেছে, খুব সুন্দর সুস্বাদু, একদম ভালো লাগছে। তোমরা আমার সকাল থেকে সমস্ত কী কী করলাম তোমরা দেখলে, সেটা আমি একটু বিস্তারিতভাবে তোমাদেরকে বলি। আমরা সকালে 10:30টার সময় এই আমাদের হোটেল থেকে গেছিলাম স্বরাজদ্বীপ ফেরিতে। ফেরিতে গিয়ে আমরা এরকম টিকিট কেটেছি, এই টিকিটে আছে এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য। টিকিট পার পার্সন নিয়েছে দেখো 1000 টাকা করে, আমরা 4 জন ছিলাম তাই জন্য 4000 টাকা নিয়েছে। সেই এলিফ্যান্টা বিচে যাওয়ার সময় যে অভিজ্ঞতাটা করলাম, দারুণ দারুণ, খুব সুন্দর। আর বোটটাও একদম স্পিড বোট ছিল, খুব ভালো গেছি। প্রায় 20-25 মিনিট সময় লাগলো স্বরাজদ্বীপ থেকে এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য। আর এলিফ্যান্ট বিচটা কিন্তু স্পেশালিটি হয় একমাত্র অ্যাক্টিভিটি করার জন্য, ওইটা সবথেকে পপুলার এলিফ্যান্ট বিচ একদম। অনেক কিছু আছে, অনেক কিছু তোমাদেরকে ভিডিওতে সমস্তটা দেখানোর চেষ্টা করেছি। অনেক কিছু তোমরা অ্যাক্টিভিটি করতে পারবে, সাবমারিন আছে, স্কুবা ডাইভিং আছে, তারপর হচ্ছে প্যারাগ্লাইডিং আছে, আরও অনেক কিছু। আমি আর আমার হাজব্যান্ড দুজনে করেছি, স্কুবা ডাইভিং করেছিলাম। স্কুবা ডাইভিংয়ে নিয়েছে আমাদের পার হেড 3500 টাকা করে। প্রথমে 15 মিনিট তোমাদেরকে ট্রেনিং করবে, তারপরে নিয়ে যাবে অনেকটা দূর নিয়ে যাবে। সেখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু খুব সুন্দর কোরাল দেখতে পাবে, নানা রকমের মাছ, যেগুলো আমরা কোনো দিন কোনো জায়গার অ্যাকোয়ারিয়ামে এত সুন্দর সুন্দর মাছ দেখিনি। এটার আলাদাই অভিজ্ঞতা, মানে এটা আমি নিজে সাঁতার জানি না, কিন্তু যেভাবে ওনারা গাইড করে নিয়ে গেল খুব সুন্দর। আর তোমরা আসবে, খুব ভালো লাগবে। আর আমরা দুপুরে লাঞ্চ, ওখানে তো কিছু ছিল না খাওয়ার মতো, খালি ফল স্টল ছিল। তো ওর জন্য আমরা আবার স্বরাজদ্বীপে যখন আসলাম সেখানে আমরা আবার লাঞ্চ করেছিলাম। তারপরে আবার আমরা হোটেলে ব্যাক করে এই এখানে ওখানে ঘুরে তারপরে হোটেলে আবার চলে এসেছি। এবারে তোমাদেরকে রাত্রিরে আমি ডিনারটা দেখালাম, মাছ ভাত ডাল তরকারি আলু ভাজা দিয়েছিল।
এর কত কি রেট সেটা তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা, তোমরা ফলো করো, আর আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তোমাদের আজকে কোন দৃশ্যটা সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনটা ভালো লেগেছে। আরও আমরা আগামীকাল যাচ্ছি নীল দ্বীপে, তো ওটা আরও সুন্দর আরও সুন্দর, সেটাও তোমাদেরকে শেয়ার করব। সেটা দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, সাপোর্ট করো, আর একটা তাড়াতাড়ি করে লাইক করে দাও। থ্যাংক ইউ।